আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলেই ভালো আছেন আশা করছি স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আটই আগস্ট দুই হাজার একুশ তারিখে আমার ইউটিউব চ্যানেল ইউনাইটেড সায়েন্স অব আসাদের আমি বিশেষ একটি ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওতে আমার কর্মস্থল উত্তরা মানব গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের অনেক প্রজাতির গাছের ছবি ছিল এবং আমি সাথে সাথে একটি প্রতিযোগিতা আহ্বান করেছিলাম সেটি হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক গাছের নাম আমাকে যদি জানান তাহলে পাবেন আকর্ষণীয় পুরস্কার তো এখানে মূলত একজনকে আমি নির্দেশ করেছি যেহেতু সর্বোচ্চ সংখ্যক গাছ অর্থাৎ সব থেকে বেশি যিনি বলবেন তিনি এক একটি পুরস্কার পাবেন তো এই জায়গাটাই আমি রেজাল্টটা আজকে ঘোষণা করতে যাচ্ছি যদিও আমি অনেক আগেই এই রেজাল্টটা ঘোষণা করতে চেয়েছিলাম কিন্তু নানা ব্যস্ততা সেটার হয়ে ওঠেনি আর রেজাল্ট ঘোষণার আগে আমি একটু বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি অনেক ভালো লেগেছে আমার কারণ অনেকেই আপনারা অংশগ্রহণ করেছেন দেশের ভেতর এবং বাইরে উভয় জায়গা থেকে কিন্তু আসলে এখানে অংশগ্রহণকারী আছেন যারা গাছের নাম বলেছেন তা এটা আমার জন্য আনন্দের একই সাথে এই ভিডিওটার বিশেষ একটা উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে আমরা যেন বৃক্ষরোপণে অনুপ্রাণিত হই আর একই সাথে এটা বলতে চাই যে ইউটিউব চ্যানেলে এই ধরনের আয়োজন খুবই আনকমন এটা আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন তা আমাদের আমার এই আয়োজনটাকে আপনারাই সাফল্যমণ্ডিত করেছেন যারা অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে আমি রেজাল্টটা ঘোষণা করব মূলত আইডির নাম ধরে ধরে এবং এরপরে এই রেজাল্ট ঘোষণার পরেই কিছু কথা আছে কারণ রেজাল্ট ঘোষণা মানেই রেজাল্ট ঘোষণা নয় এর পরে কিছু কথা আছে যেটার মাধ্যমে সেটা চূড়ান্ত হতে যাচ্ছে তা আমি আইডির নাম ধরে ধরে বলি এবং কে কয়েকটি গাছের নাম বলেছেন সেটাও আমি সাথে সাথে বলে দিব তবে একটু বলি যে যারা নাম দিয়েছেন সকলেই যে ঠিক ঠিক নাম দিয়েছেন তা না কিছু কিছু নাম ভুল আছে অবশ্য গাছের এখানে একটু বলি যে প্রথমে আমি যে নামটি বলছি সিলভিয়া রোজারিও এই আইডি থেকে ছাব্বিশটি গাছের নাম বলা হয়েছে নিশাতুল তমা এই আইডি থেকে চৌত্রিশটি গাছের নাম বলা হয়েছে জাকির হোসেন এই আইডি থেকে আটটি গাছের নাম বলা হয়েছে হুমায়ুন কবির এই আইডি থেকে তেত্রিশটি গাছের নাম বলা হয়েছে মেহেদি হাসান আইডি থেকে বলা হয়েছে তেত্রিশটি গাছের নাম নুসরত জাহান এই আইডি থেকে এসেছে একচল্লিশটি নাম এবং সবুজ সবুজ এই আইডি থেকে এসেছে চৌত্রিশটি নাম দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে নুসরাত জাহান সব থেকে বেশি গাছের নাম বলেছেন একচল্লিশটি এখন এখানে একটা মিষ্টি জটিলতা তৈরি হয়েছে মিষ্টি জটিলতাটা এই যে দেখুন নুসরাত জাহান সর্বোচ্চ সংখ্যক গাছের নাম বলেছেন এটা ঠিক তবে এখানে ঘটনা হচ্ছে যে নুসরাত জাহান কিন্তু আমার ঘরের লোক অর্থাৎ আমার প্রিয়তমা স্ত্রীর নাম নুসরাত জাহান এখন ঘরের লোকের কাছে চলে আসলো পুরস্কার ব্যাপারটা এরকম হয়ে গেছে যেটা নিয়ে বিতর্কের সুযোগ থাকে তর্কের সুযোগ থাকে তবে আপনাদেরকে একটু বলি যে এখানে কিন্তু আসলে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই কারণ ভিডিওটা আমি ধারণ করেছি কলেজ থেকে কিন্তু এই কলেজের যে গাছগুলো সব নাম আমি নিজেই জানি না বরঞ্চ নুসরাত জাহানি বেশি জানে তা সে অংশগ্রহণ করে বেশি নাম বলেছে বাকিদের থেকে তা সেই হিসাবে পুরস্কারটা আসলে তার পকেটে যাই কিন্তু আমি আসলে এটা করতে চাচ্ছি না এটা করতে চাচ্ছি না কারণ এটা ছিল আমার প্রথম ভিডিও আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা বা ভালোবাসা যা যে কোনো দিক দিয়ে আমি যদি হিসাব করি সব কিছুর জন্যই এটা আমি একবারে আমার ঘরের ভেতরে এই প্রথমে এই পুরস্কারটা আমি আনতে চাচ্ছি না এই জন্য আমি সবার জন্য আসলে একটা কমন পুরস্কারের ঘোষণা আমি দিব এখন কারণ আপনাদের সবার অংশগ্রহণটাকেই আমি বড়ো করে দেখতে চাচ্ছি এবং আপনাদের অংশগ্রহণে এই আয়োজনটা সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি তা সেই ক্ষেত্রে আমি একটা নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ আপনাদের সকলকে দিব যদিও পরিমাণটা খুবই কম হয়তো সেখানে আকর্ষণ থাকবে না যেটা আকর্ষণীয় পুরস্কারের কথা বলা হয়েছে একজনকে দিলে হয়তো বা আমি দিতে পারতাম কিছুটা আকর্ষণ ধরে রেখে কারণ আমি একক প্রচেষ্টা এটা করছি আমার সীমাবদ্ধতা আছে সেই হিসাবে এখানে অংশগ্রহণ করে আমি সকলকেই একটা নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ দিব সেই পরিমাণটা হচ্ছে উনচল্লিশ টাকা তো এই পর্বটাতে আপনারা আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন যে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা আমার মেসেঞ্জারে অবশ্যই অবশ্যই জানাবেন আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব কারণ সত্যি আমি সকলকে উনচল্লিশ টাকা করে দিতে চাচ্ছি এবং কেন এটা সকলকে দিলাম এটা বুঝতেই পারছেন আমি আমার স্ত্রীর কাছে এই আকর্ষণীয় পুরস্কারটা এককভাবে রাখতে চাচ্ছি না যেহেতু এটা প্রথম পুরস্কার তবে এর পরবর্তী সময়েও কিন্তু এই ধরনের প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ এবং সেখানে কিন্তু একজনকেই দেওয়া হবে এবং একজনকে যখন দিব তখন অবশ্যই কিছুটা আকর্ষণ ওই পুরস্কারে অবশ্যই অবশ্যই থাকবে যদি সকলেই সমান উত্তর দেন তাহলে আমি সকলের ভেতর থেকে লটারি করে একজনকেই পুরস্কার দেবো যেটা আমি প্রথমবারে করলাম না তা যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে অংশগ্রহণের জন্য আপনাদের অংশগ্রহণের জন্য বাকিরাও অংশগ্রহণ করবেন আশা করছি আর আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা যেন ছড়িয়ে যায় অনেকের কাছে পৌঁছে যায় এ ব্যাপারে আপনারা আন্তরিক থাকবেন এটাও কিন্তু আমার একটা দাবি একটা প্রত্যাশা তা সকলেই ভালো থাকবেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা যতটুকু আমাকে সহায়তা করেছেন নাম্বারটা পাঠিয়ে মোবাইল নাম্বারটা পাঠিয়ে এই সব মানে সহযোগিতার পূর্ণতা আপনারা দান করবেন বলে আমি আশা করছি ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফেজ